আজ সোমবার 25শে বৈশাখ। অশনির সতর্কতার মধ্যেই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়ে গেল ইছামতীর তীরে। বিশ্বকবির 162তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই দিনটিকে কেন্দ্র করে বাঙালি আবেগ ঘন হয়ে ওঠে। আজ বৃষ্টির মধ্যেই চলেছে কবি প্রণাম। সোমবার সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা পরানোর পর গানে আবৃত্তিতে ভরে ওঠে ইছামতীর পার। রবীন্দ্র জয়ন্তীর আগেই শনিবার বসিরহাটের ইছামতীর পারে সেলফি জোনের উদ্বোধন করা হয়। সেখানে রবীন্দ্র সৈকত পার্ক এলাকাকে ওয়াইফাই জোন করা হয়েছে। সমস্ত স্তরের মানুষ ওই পার্কে ঘুরতে এসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন। শিল্পের উন্মাদনা, কিছু নৈতিক গোষ্ঠী ব্যান্ড তারা বিভিন্ন পার্কে বাস্কিং করছে, যেটা আমি কলকাতা দেখেছি, ইউকেতে দেখেছি, প্যারিসে দেখেছি, এটা হয়তো বসিরহাটে ছিল না। আমি যারা নতুন শিল্প গোষ্ঠী রয়েছে তাদের আমাদের এই পার্ক সংলগ্ন যে নবনির্মিত আমাদের জায়গাটি রয়েছে, বেদি বানানো হয়েছে, মঞ্চ বানানো হয়েছে, সেখানে প্রি বাস্কিং মানে যার যার প্রতিভা প্রদর্শন করার একটা উন্মুক্ত পরিবেশ, একসাথে যেখানে মানুষ প্রাকৃতিক আনন্দ পাবে, তার সাথে সাথে একটা সঙ্গীত পাঠক যে পরিবেশনের মাধ্যমে বসিরহাটের পক্ষে সংস্কৃতি চর্চার নতুন একটা প্রতিস্থাপন হোক, তার জন্য আবেদন রাখবো। সকলকে আবার অদৃশ্য ধন্যবাদ। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার নজর, তার দৃষ্টি যেরকম আছে ঠিক তেমনি ভাবে তিনি তার নীতি আদর্শকে সামনে রেখে পাথেয় করে যারা বিভিন্ন পঞ্চায়েত কিংবা পৌরসভা চালাচ্ছেন তাদেরও মানুষের ন্যূনতম প্রয়োজনীয়তার উপরে বারবার জোর দিতে বলেছেন। এখানে একটি সুন্দর পার্ক ছিল, সেই পার্কটাকে মডিফিকেশন করা, বিধায়কের সাথে কথা বলে তার আধুনিকীকরণ করা এবং আজকে সেলফি তোলার জন্য এই জায়গাটাকে বসিরহাটের তরুণ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া, এই যে একটা সুন্দর কাজ, তার জন্য আমি বসিরহাট মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন অদিতি মিত্র এবং তার সমস্ত পৌরসভার যারা কাউন্সিলর আছেন তাদের আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। অনেককেই সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। দ্য ওয়াল ব্যুরো।